ছেঁচড়ার সবজি ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। সবজিগুলো ভাজা হতে হতে পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পাতাগুলো দিয়ে দেব। পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা ঝুড়িতে তুলে জলটা ছেঁকে নেব। এবার আমি বরবটিটা ভেজে নেব। বরবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটা তুলে নেব। এবার আমি কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা ভাজা হতে হতে ওই সাইডের কড়াইতে আমি আলুটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখবো। সব সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। এবার আমি আদার পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেব।
এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে নাড়িয়ে ঢেকে দেব। ইলিশ মাছের মাথা দিয়ে ছেজরা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।